প্রতিবছর অক্টোবর মাস আসলেই পেঁয়াজ নিয়ে কারসাজি করে থাকে অসাধু ব্যবসায়ীরা। এই সময়ে বাড়তে বাড়তে নাগালের বাইরে চলে যায় এই পণ্যটির দাম। 8 থেকে 10 দিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। এখন খুচরা বাজারে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 55 টাকা। অন্যদিকে দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, দুর্গাপূজা উপলক্ষে ইন্ডিয়ার বর্ডার বন্ধ থাকার কারণে ভারতীয় পেঁয়াজ আমদানি না হওয়ায় এর প্রভাব পড়েছে দেশের বাজারে। পেঁয়াজ বিগত দিন আগে আপনি যে এই যে দুর্গাপূজা গেছে, পূজার জন্য ইন্ডিয়ান পেঁয়াজটা আসতে পারে নাই, বিদায় দেখা গেছে। ইন্ডিয়ান পেঁয়াজটা আপনার 22 থেকে 24-25 টাকা ছিল, যখনই ইন্ডিয়ান পেঁয়াজটা ওই পূজার জন্য প্রায় 1 সপ্তাহ বর্ডারটা বন্ধ ছিল, বন্ধ হওয়ার কারণে ইন্ডিয়ান পেঁয়াজ আসতে পারে না, আসার কারণে দেখা গেছে আপনার যেহেতু ইন্ডিয়ান পেঁয়াজ 45 টাকা বন্ধ উঠে গেছে। আর ইন্ডিয়ান পেঁয়াজ বড় যে পেঁয়াজটা এটা হোটেলে মেসে এই জায়গায় ইউজ হইতে আছে, তখন ইন্ডিয়ান পেঁয়াজ যখনই 45-42 টাকা হয়ে গেল, তখন আমাদের দেশের পেঁয়াজের একটু প্রভাব পড়ে গেল, তখন দেশের পেঁয়াজটাও দেখা গেছে আপনার 40-45-50 টাকা বন্ধ উঠে গেছে। তবে ভারতীয় পেঁয়াজ আমদানি স্বাভাবিক হলে দেশের বাজারে অস্থিরতা কমবে, দাম বাড়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। তো মূলতভাবে ফুল আমদানি ইন্ডিয়ান অন্তরে দেয়নি, যখন ইন্ডিয়ান পেঁয়াজটা ফুল আমদানি দিব তখন দেখা গেছে অটোমেটিকলি পেঁয়াজটা ওই সাবেক বাজারে চলে আসবে, আর বাড়ার সম্ভাবনা নাই। সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ, NNTV, নারায়ণগঞ্জ।